সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ লিগাল টাইমস প্রেজেন্টস আইন কানুনে। আইন কানুনে আমরা আমাদের প্রতিদিনের জীবনে যত আইনি ঝামেল হয় সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। তো সেই পথপরিক্রমে আজকে আমাদের 169তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো হচ্ছে জমির মালিকানা এবং হস্তান্তর ইত্যাদি এবং অন্যান্য এর সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমি অনীক হক রয়েছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল আলম রবিন। অ্যাডভোকেট রবিন, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটা জিনিস বলে নিই দর্শকদেরকে বা আপনাদেরকে সবার উদ্দেশ্যে, যে আমাদের অনুষ্ঠানটি একটি লাইভ অনুষ্ঠান, এবং আপনাদের যদি কোনো আমাদের কাছে প্রশ্ন থাকে এই জমির মালিকানা হস্তান্তর এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, যে নাম্বারটি স্ক্রিনে দেখানো হচ্ছে সেখানে। বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 85%, সেটা দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, শুরু হয় হচ্ছে জমির নিয়ে বিবাদের মাধ্যমে। তো এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের জন্য, এবং জমির বিষয়ে কথা বলতে গেলেই একদম প্রথমে আমরা চলে আসি হচ্ছে একটা জমির মালিকানাটা আমরা কীভাবে নির্ধারণ করতে পারি। এবং অ্যাকচুয়ালি গণ্ডগোলটা শুরু হয় মালিকানা নির্ধারণের সময়, দেখা যায় যে দু তিনজনে আসছেন এবং পরবর্তীতে কেউ একজনে যখন এটাকে হস্তান্তর করতে যান। তো এই হচ্ছে আমাদের সিনারিও, যে বেসিক যেগুলো প্রবলেম দিয়ে শুরু হয়। তো একটা জমির মালিকানা যদি আমরা অ্যাকচুয়ালি অ্যাসার্টেন করতে চাই, বা আমরা যদি নির্দিষ্টভাবে বলতে চাই যে এই ভদ্রলোকই জমিটির মালিক, তাহলে আসলে আমাদের কী কী পদ্ধতি, কী কী কাগজপত্র কীভাবে দেখব, কোথায় দেখব? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা বলি সেটা হচ্ছে, মানুষ হিসাবে আমাদের একটা স্বভাবজাত স্বভাব হচ্ছে সম্পত্তি গড়ে তোলা। বিশেষ করে আমাদের দেশে এটা সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায়। সেটা হচ্ছে যে আমরা যখনই সুযোগ পাই আমরা জমি কিনি, না হলে বাড়ি কিনি বা জমিতে বাড়ি করি, অথবা এখন লাস্ট 10-15 ইয়ার্স যেটা চলছে সেটা হচ্ছে যে ফ্ল্যাট কেনা। সো প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে, আপনি যখন সম্পত্তি গড়তে যাবেন আপনার মালিকানা নির্ধারণ করার জন্য, আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনি যেই সম্পত্তিটি কিনতে যাচ্ছেন সেটা সম্পর্কে প্রথমে আপনাকে খোঁজখবর নিতে হবে। এই খোঁজখবর নেওয়ার আমাদের বিভিন্ন আইনে, আমাদের এই সম্পত্তি রিলেটেড বাংলাদেশে বেশ কয়েকটা আইন রয়েছে। এর মধ্যে প্রথম যেই আইনটি হচ্ছে, যেটি দ্বারা সবচেয়ে বেশি সম্পত্তির মালিকানা বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো ইয়ে করা হয়, সেটা হচ্ছে স্টেট অ্যাকুইজিশন টিনান্সি অ্যাক্ট 1950, যেটাকে আমরা স্যাট অ্যাক্ট বলি, অথবা আমরা বাংলায় বলে থাকি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। সো ওই আইন অনুযায়ী ওখানে বলা আছে, আপনার যেই জমিটি বা যেই ফ্ল্যাটটি হোক, যেইটাই ইমুভেবল প্রপার্টি হোক আপনি কিনতে যাচ্ছেন, আপনাকে সেই সম্পত্তি সম্পর্কে খোঁজখবর নিতে হবে বাই অ্যাপ্লাইং ইউর ডিউ ডিলিজেন্স। তো প্রথমে আমি এখন, এটা তো অ্যাপার্ট ফ্রম আইন ছাড়াও এটা খুবই কমন সেন্সের একটা ব্যাপার, যে আমি একটা সম্পত্তি কিনতে যাচ্ছি, জমি কিনতে যাচ্ছি, একটা যেটা আপনি যেটা বলছেন যে সম্পদ গড়তে চায়, সম্পদের মতো প্রথমেই কিন্তু আসে স্থাবর সম্পদ, কারণ এটি কখনোই নষ্ট হচ্ছে না, এটি এক জায়গাতেই থাকছে, এটির ব্যাপারে আপনি একদম পরিষ্কার বলতে পারছেন। জি, এখানে যদি আমি খোঁজ না নেই, যে ওখানে যদি ডিসপিউট থাকে বা কিছু থাকে, তাহলে তো অবশ্যই আমার উপরেই প্রবলেমটা আসবে। সেই পুরনো যে সেইং, ক্যাভিয়েট টেম্পটার, অর্থাৎ যে কিনছে লেট দ্য বায়ার বি অ্যাওয়ার, যে কিনছে ক্রেতাকেই সাবধান হতে হবে, সেই রুল তো রয়েছে। সো সেই হিসাবে তো অফকোর্স অ্যাপার্ট ফ্রম ল, এটা একটা কমন সেন্সের ব্যাপার, এবং এটি করতেই হবে, যে তাকে খোঁজ নিতেই হবে যে মালিকানাটি পরিষ্কার রয়েছে কি না। সো কীভাবে দেখবেন তিনি? কিন্তু হ্যাঁ, আপনার সাথে আমি একমত, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখা যাচ্ছে, যে খোঁজ খবর আসলে ওইভাবে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, ম্যাক্সিমাম আপনি শুরুতে যে কথাটি বলেছেন যে ক্রিমিনাল কেস বা সিভিল স্যুটসগুলো হয়, সব কিছু 85% এই ভূমি থেকে শুরু হয়। জি, এই ভূমিতে আপনি যদি খোঁজ খবর না নেন, আপনি যেটা বলেছেন যে পারচেজার মাস্ট বি অ্যাওয়্যার, বাট আমরা কিন্তু আসলে যতটুকু আমার হওয়া দরকার ততটুকু আমি হচ্ছি না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যখন মালিক হয়ে যাচ্ছে একটি সম্পত্তির, পরবর্তীতে এর ধাপ বাই ধাপ যে পোস্ট যে ফ্যাক্টরগুলো থাকে, সেই ফ্যাক্টরগুলো আমরা রেগুলারাইজ করি না। সো মালিকানা সংক্রান্ত যে আইন কানুন, সেই অনুযায়ী আমরা বলতে চাই, প্রথমত আপনি যখন একটি জমি বা একটি ফ্ল্যাট কিনতে যাবেন, আপনাকে প্রথমত প্রপার্টি ডিমার্কেট করতে হবে। ডিমার্কেট ইন এ সেন্স, আপনি সম্পত্তিটি দেখবেন, যাচাই বাছাই করবেন, আশেপাশের লোকজনের সাথে কথাবার্তা বলবেন, এই সম্পত্তির আসল মালিককে, এটা এর মধ্যে কোনো ট্রান্সফার হয়েছে কিনা আশেপাশের লোকজন জানেন কি না, এবং যেই সম্পত্তিটা আপনি যার কাছ থেকে কিনতে চাচ্ছেন আসলেই উনি মালিক কিনা, এবং উনি কীভাবে মালিক হয়েছেন, এটা হচ্ছে আপনার প্রথম। কিন্তু কাগজে কলমে যেটা আমরা দেখি সেটি হচ্ছে, যে কোনো একটা জমির এখন ইদানিংকালে যেটা নিয়ম হয়েছে, যে 25 বছরের ইতিহাস আপনার দলিলেই লেখা থাকতে হবে।
পূজিবছরের মালিকানার ইতিহাস। জি আমি আসছি, সেটা তো আমি আসছি। জি এখন প্রথম হচ্ছে আপনি এটা খবর নিতে হবে, দ্বিতীয় খবর নিতে হবে আপনার যে জমিটি, সেই জমিটি ফ্রি এনকাম্বরেন্স কিনা, অর্থাৎ কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স এখানে আছে কিনা, কারো কোনো দায় বা ক্লেম আছে কিনা, নন এনকাম্বরেন্স সার্টিফিকেট যেটা আমরা নিয়ে থাকি, বাট শুরুতে আপনি আপনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব সেটা আপনার কালেক্ট করতে হবে। কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব নন, মানে খোঁজ খবর নেওয়াটা? এখন অনেকেই আমাদের যারা আছেন প্রবাসে থাকেন, প্রবাস থেকে তারা টাকা পাঠাচ্ছেন, সে জমি কেনা হচ্ছে, উনি তো কিছুই জানতে পারছেন না তখন। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর আইনে বিক্রেতা এবং ক্রেতার যে রাইটগুলোর কথা বলা হয়েছে, সেখানে বিক্রেতার একটা ডিউটি হচ্ছে সে যে জমিটি বা ফ্ল্যাটটি বিক্রি করবে তাকে তার জানা মতে যত ইনফরমেশন রয়েছে সবগুলো ডিসক্লোজ করতে হবে। এটা তো কাগজে কলমে রয়েছে। এখন আমার কাছে যদি একটা ডিসপিউটেড জমি থাকে, আমি ওটাকে যদি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে যে পালিয়ে যেতে পারি, তাহলে তো আমি চেষ্টা করব যত কম জানাতে পারি ততই ভালো, তাই না? জি সেটা ঠিক আছে, বাট আপনি যদি একটা জমি কেনার ক্ষেত্রে, আমরা জমি নিয়ে আলাপ করি, একটা জমি কেনার ক্ষেত্রে আপনি যার কাছ থেকে কিনছেন, সে আপনি মিস্টার এক্স এর কাছ থেকে নেবেন, সো আপনাকে এক্স এর নামে দলিল, তার পূর্বে সে যার কাছ থেকে নিয়েছিল, এই পূর্বের যে দলিলটা, এটা একটি স্পেসিফিক নাম হচ্ছে বায়া দলিল, এবং এক্স এর নামে নামজারি রয়েছে কিনা, সে খাজনা হালনাগাদ করেছে কিনা, তার নামে দাখিলা রয়েছে কিনা, এবং এই জমির যে খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানগুলোতে আপনার চেইন অফ ওনারশিপ রয়েছে কিনা। কিন্তু খতিয়ানের অনুযায়ী তো আমার মনে হয় না যে খতিয়ান ইজ এ প্রুফ অফ ওনারশিপ, ইট প্রুভস পজিশন। না পজিশন আমি আসছি সেটাতে। একটা জিনিস হচ্ছে যে আপনার এই যে চেইন অফ ওনারশিপ যেটা আপনি 25 ইয়ার্স বলেছেন, এটা আসলে এক্স্যাক্টলি 25 ইয়ার্স না। আপনি যদি আইনটা দেখে থাকেন সেখানে বলা আছে অ্যাটলিস্ট যেই জমিটি আপনি কিনছেন সেটা আপনি যার কাছ থেকে নিচ্ছেন, সে যদি 1940 কিনে থাকে তাহলে কিন্তু 1940। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? প্রশ্ন করার আগে আপনার টিভির সাউন্ড মিউট করে নিন। হ্যালো, জি পঞ্চগড় থেকে বলছেন, জি আপনার নামটি? আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি না এনামুল হক সাহেব, আপনি ফোনটি কেটে আরেকবার ফোন করুন, তাহলে আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এরপর এর মধ্যে আপনি ফোন করতে করতে আমরা আরেকটি দর্শকের কাছে চলে যাই। জি আচ্ছা, লাইন কেটে গিয়েছে একটু, বোধহয় ওনাদের ডিস্টার্ব হচ্ছে ওখানে পঞ্চগড়ের থেকে এনামুল হক সাহেবের ফোনে, পরে উনি করলে আবার আমরা শিখে যাচ্ছি। যে বিষয়ে আপনি বলছিলেন, যে বিষয়ে বলছিলাম, আমরা নর্মালি যেটা করে থাকি কাগজপত্রে বিশ্বাস করি বেশি। যেমন আমি যদি বলি যে আমি এক্স এর কাছ থেকে জমিটা নিচ্ছি, এক্স এর নামে যে দলিলটা, আমি দলিলে দেখতে পাচ্ছি এক্স এটা কিনেছে বা সে কারো কাছ থেকে দানপত্রের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে পেয়েছে, কিন্তু এই যে দলিলটার মাধ্যমে সে পেয়েছে, সেই দলিলটার এক্সিস্টেন্স আছে কিনা, থাকলে সেটা কোথায় আছে? ইউজুয়ালি আমরা সবাই জানি যে দলিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়, সো এই যে দলিলের মূলে মিস্টার এক্স মালিকানা দাবি করছেন, এই দলিলটা আমরা একদিকে দেখবো এক্স এর নামে দলিল ঠিক আছে কিনা, আর এই দলিলটার এক্সিস্টেন্স আছে কিনা সেটা আমরা তল্লাশি করে দেখবো সাব রেজিস্ট্রি অফিসে, সেখানে যে সার্চ টাইটেল সার্চ যেটাকে আমরা বলে থাকি, যেটা বাংলাদেশে লাস্ট কয়েক বছর ধরে বেশ পপুলার হয়েছে, বিশেষত ব্যাংকিং সেক্টরে লোন দেওয়ার জন্য এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি বেচা বিক্রিতে এখন এটা বেশ পপুলার হচ্ছে, একটা সময় এগুলো ছিল না। এবং আপনি জানেন যে রেজিস্ট্রেশনে একটা বেশ কিছু চেঞ্জ এসেছে 2004 সালে, যেখানে আপনার হেবা, বন্টন নামা এবং কন্ট্রাক্ট ফর সেল, যেটা আমরা বাইনা বলে থাকি, বাধ্যতামূলক সবগুলো আমরা রেজিস্টার করতে হয়। জি আমাদের মারা গিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন, এটা তার বলা হয় যে তার রেজিস্ট্রেশন আইন আর কি, তারই ব্রেনচাইল্ড, হুইচ ইজ অ্যাকচুয়ালি একদিক থেকে খুবই লাভবান হয়েছে আমরা। জি অবশ্যই, এক পর্যায়ে সময় আমরা দেখতাম যে ব্যাংকের কথায় যখন আপনি বলেন যে ব্যাংকে ভুয়া দলিল দিয়ে কোটি কোটি টাকা লোকজন নিয়ে গিয়েছিল, কোনো কিছুই করেনি, কিন্তু পরবর্তীতে এখন কিন্তু সেটা একটু কঠিন হয়ে গিয়েছে, এবং ব্যাংকের অফিসাররাও বোধহয় এখন যেটাকে আমরা বলি যে তাদের যে জমি জমার ব্যাপারগুলোকে একটু চেক করে দেখা, ব্যাকগ্রাউন্ড চেকটা, সেটাও ওই ডিলিজেন্সটাও তাদের মধ্যে বেশি এসেছে না। এখন ব্যাংকে আপনার লিগাল ভেটিং করায় ওনারা, টাইটেল সার্চ করায়, জমির ভ্যালুয়েশন করায় সর্বদিকে। আর একটা জিনিস হচ্ছে, একটা জমি আপনি কিনতে গেলে আপনি যদি বায়নাতে আবদ্ধ হন, বায়না চুক্তিপত্রে বা অন্য কোনো ফর্মেট আপনি কোনো চুক্তিপত্রে আবদ্ধ হন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় শুরুতেই ওই জায়গাতে আপনাকে একটা সাইনবোর্ড লাগাতে হবে। আচ্ছা, সেই বিষয়ে আসছি, সাইনবোর্ডের ব্যাপারে আসছি, আরেকটা ফোনে চলে যাই। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আমি আমার দাদায়, আপনার নামটি বলবেন, কোথা করছেন? আমার বাপ দাদার নামে। আপনি আপনার নামটি বলুন, কোথা থেকে করছেন? আমি মোহাম্মদ আবু তাহের ফেনী। জি, তাহের সাহেব ফেনী থেকে বলছেন। জি, এখন আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন স্যার, উনি জমি কিনছে আমার দাদার। ঠিক আছে, আপনার দাদা জমি কিনলো, এখন ওটা ওরা একটা দলিল দিচ্ছে দানপত্র মামলা করছে, আর একটা দলিল রেজিস্ট্রি করছে। জি, এটা যেটা হচ্ছে আসলে দানপত্র যেটা করেছে তখন ওনারটা যদি 2004 সালের আগে হয়ে থাকে, বেসিক্যালি এই আইনটা রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্টটা ইফেক্টিভ হচ্ছে 1 জুলাই 2015 থেকে তো তার আগে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই দলিলটি ইফেক্টিভ আছে। এখন যেহেতু ওনারা ভোগদল করছেন, তাহলে ওনাকে যেটা করতে হবে, ওনার দলিল সহ ওনার দাদা যে কিনেছেন, পরবর্তীতে যদি সাকসেসরদের উপরে বর্তায় তাদের নামে যদি খতিয়ানে রেকর্ড হয়ে থাকে, অথবা খতিয়ানের রেকর্ড না হলেও ওনারা যদি নামজারি করে হালনাগাদ খাতায় ভোগদল থাকেন, রেকর্ড যদি ঠিক না থাকে রেকর্ড কারেকশন মামলা করতে হবে, অথবা রেকর্ড যদি ঠিক থাকে বাট পজিশন নাই তাহলে ওনাদেরকে, যারা পজিশনে আছেন তাদেরকে বেদখলের মামলা করতে হবে। এক্স্যাক্টলি, রিকভারি অফ পজিশন হবে। এখানে একটা যেটা ব্যাপার আছে, একটু আমরা দর্শকদেরকে এই ফাঁকে জানিয়ে দিই আরেকটি ফোনে যাওয়ার আগে, সেটি হচ্ছে যে যদি রেকর্ড কারেকশনের মামলা ওনারা কোথায় করবেন, কোন আদালতে করবেন? রেকর্ড কারেকশনের মামলার এখানে আসলে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হচ্ছে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বলে একটি ট্রাইব্যুনাল রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালটি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে নাই। তো যেখানে যেই জেলাতে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে আপনাকে রেকর্ড কারেকশন মামলাটা করতে হবে, আর যেখানে নেই সেখানে আপনার সিভিল কোর্টে মামলাটি করতে হবে রেকর্ড কারেকশন। আবারও আসছি এই বিষয়ে, তার আগে আরেকটি ফোনে চলে যাই। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন, আপনার প্রশ্নটি টিভির সাউন্ডটি মিউট করে নিয়ে জিজ্ঞেস করুন। ওয়ালাইকুম সালাম, আমি রতন কুমার পাইস দিনাজপুর থেকে বলছিলাম। জি রতন বাবু, আপনার প্রশ্নটি করুন স্যার। আমার প্রশ্ন হলো যে দখল, জি, এবং দলিল, জি, দেখা যায় যে অধিকাংশ সাংঘর্ষিক হয়, দলিল আছে কিন্তু দখল নাই, আবার দখল আছে দলিল নাই, জি, তখন যে আপনি কোথা করছেন? আমি বলতেছি গাজীপুর থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে পঞ্চগড়ের একটা আমার এক মামাতো ভাই, জি, একটা জমি কিনছে, মামাতো ভাই জমি কিনলেন, তারপরে যে ভদ্রলোক জমি কিনছে, যে ভদ্রলোক জমিটা বিক্রি করছে, জি, তিনি 2001 সালে একজনের কাছে কিনছে, ঠিক আছে, কিনে 5 সালে উনি জমিটা তার ছেলের নামে হেবা করছে, ঠিক আছে, 15 সালে নিজের নামে খতিয়ান করছে, 18 সাল থেকে আবার বিক্রি করার শুরু করছে। এখন উনি সব জমি এইভাবে অনেক জমি বিক্রি করছে, জি, এখন যে জমি কিনছে, জি, সে জানতে পারছে যে দলিল এই জমিটা তার ছেলের নামে হেবা করা, জি, ছেলে এর মধ্যে অলরেডি, ছেলের বয়স কত এখন করে নিতে, ছেলের বয়স কত? ছেলের বয়স এখন ধরেন 21। ছেলে আর কি আপনার যেটাকে বলা যায় যে তাহলে মেজর হয়ে গিয়েছে, সে আর শিশু নেই, সাবালক, রাইট? তাহলে কি করণীয়? ঠিক আছে মমতাজ সাহেব, আপনি লাইনে, আপনি থাকুন টিভিতে, আমরা স্ক্রিনের সামনে আমরা উত্তর দিচ্ছি। প্রথমে আমরা চলে যাই রতনবাবুর প্রশ্নে, পিরোজপুর থেকে করেছিলেন, সেটি হচ্ছে যে জমির দলিল রয়েছে দখল নেই, আবার দখল রয়েছে দলিল নেই, এসব ক্ষেত্রে কি করতে পারেন? আপনি কিছুক্ষণ আগে এটা, কিছুক্ষণ আগে ফেনীর যে ঘটনাটা, এটা এক্স্যাক্টলি তাই। যদি আপনার মালিকানা সত্য দলিল থেকে থাকে এবং আপনার নামে যদি খতিয়ানও থেকে থাকে, বেসিক্যালি আমরা খতিয়ানে আপনার নাম যাওয়া মানেই বোঝায় যে আপনি দখলে রয়েছেন। এক্স্যাক্টলি, আর অনেক সময় বেদখল হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রেও যদি আপনার নামে দলিল খতিয়ান সবই থাকে বাট আপনি দখলে নেই, সেক্ষেত্রে আপনাকে বেদখলের মামলা করতে হবে। ওই রিকভারি অফ পজিশন এবং এটি কোন আদালতে করবেন? এটা সিভিল কোর্টেই করতে হবে, এটা করতে হবে হচ্ছে এলাকা দেওয়ানি আদালতে, সেখানে। জি জি। আচ্ছা, তারপরে আমাদেরকে ফোন করলেন মমতাজ সাহেব, ভেরি ইন্টারেস্টিং, যে একজন একটা জমি কিনেছেন, সেই জমি 2001 সালে যিনি বিক্রি করেছেন তিনি কিনেছিলেন, 2005 সালে সেটা তার পুত্রের নামে হেবা করেছেন, 2004 হেবা করেছেন, 2005 ওনার নিজের নাম খতিয়ানে রেকর্ড করেছেন, এবং তারপরে এখন বিক্রি করছেন, এখানে কী সমস্যা দেখা দিতে পারে?
এখানে প্রথমত যেটা হচ্ছে যে হেবা যে করেছেন, হেবার যে মূল তিনটা ইনগ্রিডিয়েন্টস, তার মধ্যে থার্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হ্যান্ড ওভারের পজিশন। এক্স্যাক্টলি, কারণ উনি যখন হেবা করেছেন তখন ওনার ছেলে মেজর ছিলেন নাকি মাইনর ছিলেন, এখন যদি বয়স 21 হয় 2004 সালে তার কোনোভাবেই মেজর হওয়ার সাবলক হওয়ার সুযোগ নেই, তাহলে তাকে হেবা করেছেন তার পক্ষে কেউ পজিশনটা নিয়েছেন কিনা, নেয়ার পরে সেটা মিউটেশন হয়েছে কিনা, তার নামজারি এবং খাজনা হালনাগাদ দিচ্ছেন কিনা, যদি দিয়ে থাকেন খতিয়ানে অনেক সময় রেকর্ড হয়ে যায়, যারা বায়া ওনার বা প্রিডিসেসর থাকে তাদেরও নাম থাকে, কারণ খতিয়ানটা যখন সার্ভে করা হয় তখন দেখা যাচ্ছে যে আমি যে জমির মালিক যখন সার্ভেয়ার ওখানে গিয়েছেন বা সার্ভে টিম গিয়েছেন আমি সেখানে ছিলাম না বা আমি অলরেডি ট্রান্সফার করে ফেলেছি। এক্স্যাক্টলি, পাশের কাউকে জিজ্ঞেস করছেন এটা মালিক কে, আমি বলে দিচ্ছি এটা মালিক রবিন, লিখে নিয়ে চলে গেল। আচ্ছা, সো এটাই আমার ওনার বোধহয় খুব একটা চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আলটিমেটলি যদি ঠিক হয় ওনারই পাবেন। আর একটা ফোনে আমরা চলে যাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন আপনার প্রশ্নটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন স্যার আমার বাড়ি সোনারগাঁও, আমার নাম হলো আব্দুল হক। জি হক সাহেব, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো আমার 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 বাপ দাদার জায়গা আমরা মনে করেন যে আমরা এই বাবু রয়েছে জায়গা বন্টননামা করি নাই, এখন আমরা এই বন্টননামাটা যদি কোর্টে যদি করি, জি কোর্টে করলে এখন কি আমাকে সঠিক হবে? আচ্ছা ঠিক আছে, এটা কবে আপনাদেরকে আপনারা এটা পেয়েছেন, হেবা হয়েছে কবে? বুঝলাম না আপনাদের কাছে এটা এটা ট্রান্সফার হলো কবে? আপনার বাবা মারা গেলেন? না না, আমার আমার বাবা নাই, কাকা নাই, জাদা নাই, কেউ নাই। আচ্ছা, এখন আমরা বাইরা বাইরা চাইতেছি বন্টনামা করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, যেটাকে আমরা বলতে পারি পার্টিশন। এখন সেটা কিভাবে করতে পারবেন এবং এখন করার কোনো প্রবলেম আছে কি না? না, এটাতে ওনাদের যেহেতু এটা এজমালি সম্পত্তি এবং ওনাদের পৈতৃক সম্পত্তি উনি বলেছেন, সো ওনারা চাইলে দুইটা ওয়েতে বন্টন করতে পারেন, বাবা চাচা মামা কেউ নেই, শুধু ওনারাই রয়েছেন। জি, সেক্ষেত্রে ওনারা চাইলে কোর্টের মাধ্যমে করতে পারেন একটা বন্টন মামলা করে, অথবা ওনারা নিজেরা ঘরোয়া একটা আপোষে কথাবার্তা বলে কার কোন সাহা মানে অংশ নেবেন এটা কনফার্ম করে ওনারা তারপর একটা বন্টন নামা দলিল করে সেটা রেজিস্ট্রি করেও নিতে পারেন। আর একটা যেটা সব কিছুর সাথে মিলিয়ে যদি একটা করতে চান, যে বন্টন নামা দলিল নিজেদের মধ্যে একটা তৈরি করলেন, ওনারা সোলেনামা টাইপের একটা জিনিস তৈরি করলেন যে আমরা এই এই ভাগে এটা এটা নিব, তারপরে যদি ওনারা কোর্টে যেয়ে এটাকে বলেন যে এটা হচ্ছে আমাদের সোলেনামাটা, ওনারা কোর্টে দিয়ে কোর্ট থেকে ওনারা অর্ডার নিয়ে নিতে পারেন, সেটাই ওনাদের বন্টন দলিল হয়ে যাবে, বন্টন দলিল হয়ে যাবে তখন। এইটা হচ্ছে ওনাদের জন্য প্রশ্ন ছিল। যাই হোক, এখানে একটা ছোট ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলে দিই, যে রেজিস্ট্রেশন, জমির রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু একটু ভালো ভালো উন্নতি হচ্ছে বাংলাদেশ। জি, যেমন গত বছর আমরা জানতাম যে গত বছর ছয় জুন ঠিক এক বছর আগে তারা জমির ই তৈরি করেছিলেন, কি বলে যে ভূমি সেবা সপ্তাহ। জি ঠিক আছে, এবং এটাকে আমরা বারবার বলছি একটা ডিজিটাইজেশনের আন্ডারে চলে আসছে এখন, কিন্তু ওই যে জমির রেকর্ড দেখা একটা বেশ সময় সাপেক্ষ কষ্ট সাপেক্ষ ব্যাপার, যদি ডিজিটাইজেশন হয়ে যায় তাহলে খুব একটা ঝামেলা অনেকখানি কমে আসবে। আরেকটা যেটা, যে জুলাইয়ের 2021 সাল থেকে ভূমি উন্নয়নের যে করটি আমরা দিই সেটি আর ম্যানুয়াল পদ্ধতিতে বন্ধ হয়ে যায়, ডিজিটাল পদ্ধতিতে দেওয়ার কথা, যদিও শোনা যাচ্ছে যে হয়তো জুলাইতে না হয়ে দু এক মাস পিছাতে পারে বিকজ অফ দ্য প্যান্ডেমিক অ্যান্ড অল দিস। এখন প্রশ্নটা যে মানে এগুলো যে সব পজিটিভ জিনিসগুলো হচ্ছে, এগুলো কি আসলে পজিটিভ ইতে হবে নাকি এগুলোর আসলে কোনো একটা নেগেটিভ সাইডও থাকতে পারে? এটা ডেফিনেটলি পজিটিভ হবে, পজিটিভ এই কারণে হবে যেটা আপনার প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, যে এই পর্চাগুলো দেখতে বা এগুলো উত্তোলন করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আপনি হয়তো জেনে থাকবেন অলরেডি প্রায় 2 বছর ধরেই আমরা কিন্তু একটা খতিয়ান চেক করতে চাইলে আমি আমার ডেস্কটপে বা ল্যাপটপে বসে করে ফেলতে পারছি। এক্স্যাক্টলি, এবং খাজনার যেটা করছেন ডেফিনেটলি এটাও অনেক সময় বাঁচাবে এবং হ্যাসেল ফ্রি হবে। তো সবচাইতে ডিফিকাল্ট কাজ যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি থেকে, যে খতিয়ানগুলোকে ডিজিটাইজ করা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার হবে। এটা ওনারা অনেক দূর করে ফেলেছেন, এবং মিউটেশনের আগে যে নামজারি ও জমাভাগের প্রস্তাবপত্র এটি ম্যানুয়ালি হতো লাস্ট 2 বছর ধরে, এটিও কিন্তু এখন ম্যানুয়ালি হচ্ছে না, সেটাই আর এটা সিস্টেমেটিক্যালি প্রিন্টেড হচ্ছে। আর নেগেটিভ যে ইস্যুটা বললেন, হোয়ার দেয়ার ইজ এ টেকনোলজি দেয়ার মেবি নেগেটিভ ক্যান বি হ্যাপেন। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং প্রবলেমের কথা বলি, যেটা আমরা সবাই রেগুলার ফেস করি খুবই কোর্টে বলি বা মানে ব্যক্তিগতভাবেও, যে আমি একটা জমি কিনলাম আপনার কাছ থেকে কিনলাম বা কারো একজনের কাছ থেকে কিনলাম, আমি পুরো জমিটার দাম পরিশোধ করে দিয়েছি, এটা সবচেয়ে বেশি হচ্ছে অ্যাপার্টমেন্টের ক্ষেত্রেও, রেজিস্ট্রেশন দিচ্ছে না, ঘুরাচ্ছে, তখন কী করতে পারি আমি? এখানে হচ্ছে আমরা
ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা খুব নেগলেক্ট করি ইস্যুসগুলোকে। এক্স্যাক্টলি 2004 সালে কন্ট্রাক্ট ফর সেল বা যেটাকে আমরা বাইনানামা বলছি এটা কিন্তু আইন করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এমনি এমনি করা হয়নি, এই সমস্ত ঘটনার কারণে করা হয়েছে। কারণ আপনি যদি যার কাছ থেকে কিনে নিচ্ছেন তার সাথে যদি আপনি একটা রেজিস্টার্ড বায়না চুক্তি করে ফেলেন, সেখানে 3 মাস বা 6 মাসের মেয়াদ দেন অথবা 1 বছরের আপনি মেয়াদ দিলেন, আমি যে কোনো একটা এই মেয়াদ আনতে কিন্তু কোনো এক পক্ষ যদি ডিফল্ট করে অপর পক্ষ কিন্তু আইনের মাধ্যমে সে রেমেডি পাবেন। কিন্তু আপনার এখন যদি বাইনারি রেজিস্ট্রি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রেমেডিটা পাচ্ছেন না। আর একটা ইস্যু হচ্ছে, বিশেষ করে আপনি যেহেতু ফ্ল্যাটের কথা বললেন, ফ্ল্যাটগুলো আসলে কিস্তিতে সেল করা হয়, বিক্রি করা হয় কিস্তিতে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কিস্তি সব শোধ করে দিয়েছেন কিন্তু ওই এগ্রিমেন্টে বলা থাকে সকল কিস্তি শোধ করার পরে রেজিস্ট্রেশনের যাবতীয় খরচ দেওয়ার পরে ক্রেতার অনুকূলে রেজিস্ট্রি করে দেওয়া হবে। তো দেখা যাচ্ছে যে ক্রেতা রেজিস্ট্রেশন ফিসগুলো দিচ্ছেন না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে লিজ হোল্ড প্রপার্টি যদি হয় সেক্ষেত্রে আপনার সেল পারমিশন লাগে, ট্রান্সফার পারমিশন লাগে, সেটা দেরি হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে হয়ে থাকে আসলে। আসছি আমার এটা নিয়ে আরেকটু প্রশ্ন করবো আপনাকে, তার আগে আরেকটা ফোনে চলে যাই। দর্শক আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন আপনার প্রশ্নটি, টিভিটি মিউট করে নিয়ে আমাদেরকে জানান। আমি কামাল হোসেন। জি, আমি কামাল হোসেন বলতেছিলাম নবগঞ্জ ঢাকা থেকে। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার বাবা ও মা, আমরা 4 ভাই বোন। জি, এখন মা বাবা দুজনেই চাচ্ছে যে ওনাদের সম্পদ আমাদের 2 ভাইকে হ্যাপাটিকুলারেশন করে দেওয়ার জন্য। 4 ভাই বোনের মধ্যে আপনার কি 2 ভাই 2 বোন? 2 বোনকে কিছু নগদ টাকা দিয়ে দিবে। জি, পরবর্তীতে ওনারা কি এই যে বাপ মার সম্পদ ওনারা কি কোনো আইনগত ভাবে কোনো দাবি করতে পারবে কিনা, সুযোগ আছে কিনা, এটা জানতে। আচ্ছা জি, এটা একটা ভেরি কমন একটা ব্যাপার যে জমি জমাগুলো ভাইদেরকে দিয়ে দিচ্ছে, মেয়েদেরকে বলছে যে না তোমাদেরকে আমরা জমি না অন্য টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তখন কি হবে? এখানে প্রথমত ওনার যে প্রশ্ন, অবশ্য আইনগত দাবি দেওয়া থাকবে, কারণ যখনই ওনার বাবা বা মা আল্লাহ না করুক মারা যাবেন তখন কিন্তু তাদের সম্পত্তির উপর এই বোনদের কিন্তু মুসলিম শরিয়া মোতাবেক একটা মালিকানা জন্মাবে। যদি হেবা করে দিচ্ছেন, হেবা করে দিলেও উনি চাইলে সেই হেবাটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। কারণ হচ্ছে যে ওনার তো এখানে একদম যেটাকে আমরা কোরআনে কেয়ার বলে থাকি, অ্যাকর্ডিং টু মুসলিম ল, যে কোরআনে কেয়ারে বোন মানে মেয়ে কখনো কিন্তু এক্সক্লুড হয় না। সো তার এখানে জিনিসটা যেটা একটা ওনার ইতে বলি সেটি হচ্ছে যে আমাদের কমন ইতে থাকে যেটা বললাম যে ভাইদেরকে দিচ্ছে মেয়েদেরকে দিচ্ছে না, এটি সম্পূর্ণ ভুল একটি আইডিয়া। এখানে মেয়েদের দাবি থাকবে এবং হেবা কিন্তু এমন কাউকে করা যায় না যেটাতে অন্য কেউ যারা তার আইনগত উত্তরাধিকারী তাদেরকে বঞ্চিত করে। জি, সো তাদের কিন্তু এই হেবা ক্যান্সেলেশন করার একটা পথ থেকে যাবে। বাট উল্টো আরেকটা যেটা জিনিস রয়েছে, যদি পুরো সম্পত্তি স্থাবর অস্থাবর সব কিছু মিলিয়ে যদি টাকাতে দেখা যায় যে ছেলেদেরকে যে জমি দেওয়া হচ্ছে মেয়েদেরকে সেই তাদের যে প্রাপ্য ছিল, এখানে তো ভাগ হবে হচ্ছে 2 মেয়ের জন্য 1-1 করে, ছেলেদের জন্য 2 করে, সো 2-2 = 4, 5-6, 6 ভাগের 1 ভাগ অর্থ যদি পুরো সম্পত্তির তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তারা যদি তখন বলেন যে হ্যাঁ ঠিক আছে ওই জমির যে দাম হতো সেই পরিমাণ অর্থ আমরা পেয়ে গেছি, এবং সেই হিসাবে যদি তারা একটা নাদাবি সই করেন তাহলে বোধ হয় তাদের, এটা আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে। বাট নাদাবি যেটা আসলে নাদাবিতে আসলে লিগ্যাল কোনো বেস নেই, কোনো কিছু নেই। এক্ষেত্রে আপনি যেটা বলেছেন এই পুরো কাজটাই করবেন এবং ওনাদেরকে যে হেবা করে দিবেন সেই হেবা দলিলে 2 জন সাক্ষী লাগে, সেখানে ওই 2 বোনকে সাক্ষী দিয়ে দিতে, তাহলে ওই বোন আর কখনো সেটাতে দাবি করতে পারবে না। সো এটা ওনার জন্য বোধ হয় সবচাইতে একটাই। এখন একটা যেটা আপনার কাছে আমার প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে এই আগে যেটা আমরা বললাম যে যদি রেজিস্ট্রেশন না দেয় তখন যে মামলাটা করব সেটা কোন আদালতে করব এবং কি মামলা করব। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যে মামলাটি করবেন সেটি হবে হচ্ছে আপনার টাইটেল স্যুট হবে। টাইটেল স্যুট পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট আপনি করবেন, সেখানে আপনি একটা ডিক্লারেশন কোর্ট থেকে চাইবেন যে কোর্ট ডিক্লেয়ার করে দিবে বিক্রেতাকে দলিলটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। কিন্তু আপনার কন্ট্রাক্ট ফর সেল অর্থাৎ বায়না দলিল যদি রেজিস্ট্রেশন না থাকে বা রেজিস্টার না হয় তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন, মামলা করতে কোনো বাধা নেই, কিন্তু সেই মামলা থেকে আপনি আদৌ কোনো সুফল পাবেন কিনা প্রমাণ করতে গেলে তার কি বলবো বছরের পর বছরের পর বছর চলে যাবে। সো চুক্তি প্রবলের মামলা করার জন্য, এবং এই একটি কারণেই কিন্তু আরেকটা এটার সাথে একটা করোলারি কোয়েশ্চেন চলে আসলো আমার মাথায়, সেটি হচ্ছে যে জমি কেনার আগে এই যে বায়না দলিল বলছি, আমি যদি বায়না দলিল নাই করলাম তাহলে দরকার নেই আপনার তো এটা ম্যান্ডেটরি কিছু না। এক্স্যাক্টলি, আপনি যদি এককালীন পুরো টাকা নগদ নিয়ে যদি দিয়ে দেন তাহলে তো আপনি নিয়ে নেন, তাহলে তো আপনার লাগেই না বায়না। এবং তখন কি হবে, তখন রেজিস্ট্রেশন যদি না দেয়? তখন রেজিস্ট্রেশন না দিলে তো আপনার সেটা হচ্ছে আপনি চুক্তি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি ওই একই মামলা করবেন। আচ্ছা আরেকটি ফোন আছে সেখানে চলে যাই। দর্শক নামটি বলবেন, কোথা থেকে করছেন আপনার প্রশ্নটি? আসসালামু আলাইকুম। জি,
কেরানীগঞ্জ থেকে বলছেন, আপনার নামটি? আমার নাম শামিমা আক্তার। আচ্ছা শামিমা আক্তার, আপনার প্রশ্নটি করুন। আমার শ্বশুর মারা গেছে 2 বছর হয়েছে, এখন আমার নানা সে কিছু জায়গা আছে সে। আপনার শ্বশুরের কয় ছেলে মেয়ে? দুই মেয়ে এক ছেলে। আচ্ছা, তো এখন শ্বশুর মারা যাওয়ার পর আপনার ননাস কি করছেন? ননাস দুবা আসে আমার কাছেই থাকে, তার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে, এখন জায়গাটা মানে তার সম্পদগুলো কি বিক্রি করার কোনো ইয়ে আছে কিনা? আপনার ননাস তো প্রাপ্তবয়স্কা ডেফিনেটলি, যেহেতু বলছেন যে স্বামী। ওনার 12 বছরের একটা মেয়ে আছে। ওনার 12 বছর একটা মেয়ে আছে, এবং জমিগুলো কি আপনার যেটাকে বলে যে বাটোয়ার করে ভাগ করে নিয়েছেন? না, নেওয়া হয় নাই। আচ্ছা, এখন আপনারা, আপনার প্রশ্ন হচ্ছে ননাস যদি জমিটা বিক্রি করে দিতে চায় তাহলে কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, বিক্রি উনি যেহেতু সাবালিকা এবং উনি বিক্রি ডেফিনেটলি করতে পারবেন, কিন্তু বিক্রি করার আগে প্রথমত যেটা আপনিই বলে ফেলেছেন বাটোয়ারা করতে হবে। আর যদি ওনার ভাই যিনি ওনার হাজবেন্ড দর্শক প্রশ্নকারী দর্শকের স্বামী, উনি যদি কিনে নিতে চায় নিজেদের মধ্যে, সেই ক্ষেত্রে বাটোয়ারা না করলেও ওনারা কিনে পরবর্তীতে এগুলো বাকি যে আরেকজন বোন থাকলো তার সাথে তার সাথে একটা বাড়ি করা। এখানে একটা জিনিস বলে নেই, বাটোয়ারা জিনিসটা কিন্তু আসলে আমরা অনেকেই করতে চাই না। এটার জন্য হয় কি যে একটা সম্পত্তিতে, মানে এটা প্র্যাকটিক্যালিতে বলছি যে একটা বিশাল সম্পত্তি রয়েছে, অনেকজনা হয়তো উত্তরাধিকার সূত্রে এভাবে এভাবে এসে হেবা হয়ে যেভাবে হোক ওই জায়গাতে, মনে করেন যে একটা আপনার 5 একর জমির মধ্যে প্রায় 25 জন দেখা যাচ্ছে যে ওনার চলে আসছে জি ওই উত্তরাধিকারীতে, এবং কেউই জানেন না যে কার অংশ কোনটা। এখন কেউ একজন যদি এটাকে বিক্রি করতে যান, তিনি কি সেটা করতে পারবেন বাটোয়ারা ছাড়া? আমি আমার অংশ বিক্রি করে দিতে চাই, ওখানে প্রায় 10 জন 12 জন রয়েছি। এরকম অনেকে বিক্রি করছেন, এটা ধরেন লোকালিটির মধ্যে না, আমি কিন্তু এই বিক্রি বা যিনি কিনবেন উনি আসলে মানে ওই যে পারচেজার মাস্ট বি অ্যাওয়্যার, উনি কিন্তু অ্যাওয়্যার ছিলেন না। এক্স্যাক্টলি, সো এটা না নেওয়াই উচিত। এখানে অ্যাওয়্যার ছিলেন না বলা ভুল কিন্তু, কারণ আপনি যখনই আপনি যাবেন যে এই অংশটুকু আমার নামে আমি মিউটেশন করে নিচ্ছি ইতে, যদি মিউটেশন না থাকে সবার নামেই যদি একটা দাগের মধ্যেই পুরো যদি 5 একর চলে আসে, সোজা কথা যেটা দাঁড়াচ্ছে যে আপনি যদি যৌথ মালিকানা, আমরা অ্যাজ মালিক যেটাকে বলে থাকি, সেটাকে থেকে যদি আপনি কো-ওনার, সেল বাই কো-ওনার যেটা আমরা বলি, বিক্রি করতে গেলে আপনাকে আমি শুরুতেই বলেছি যে প্রথমে আমার সম্পত্তিটা আমাকে চিনতে হবে, দ্যাট ইজ ডিমার্কেশন। এক্স্যাক্টলি, যদি বাটোয়ারা না থাকে তাহলে তো আপনি ডিমার্কেশন পাচ্ছেন না, ডিমার্কেট করতে হবে আলাদা। এটা আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম, চৌহদ্দি নির্ধারণ যদি আপনি না করেন তাহলে আপনার এই সম্পত্তি নিয়ে আপনাকে সারা জীবন ভুগতে, সারা জীবনই মানে যতদিন সবাই মিলে ই করবে সেই। ঠিক আছে, এখন মানে আপনার একটা যেটা আরেকটা খুব ভালো যে রুলটা হয়েছে এটা আমার কাছে, যে একপাক্ষিক একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে শুধু বিক্রেতাই দলিলেরই করতো, এখন কিন্তু দ্বিপক্ষকেই নিয়ে আসতে বাধ্য করা হয়েছে, অ্যান্ড উইচ ইজ অ্যাকচুয়ালি গুড, এবং ছবি টবি সহ সব কিছু সহ। জি, এটা 2004 সালে রেজিস্ট্রেশনের যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে স্পেসিফিকলি বলা আছে, এবং আপনি যে 25 বছরের ধারাবাহিকতার কথা বলেছেন সেটা ওই চেঞ্জেই এসেছে। এক্স্যাক্টলি, এবং দুই পক্ষের সাইন থাকবে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ থাকবে ছবির উপরে, তারপরে আপনার মেজার্স অনেকগুলো দেওয়া, এখন ফরমেটিভ হয়ে গেছে। এখন আপনার এই দলিল, আগে যেমন হতো যে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি এক্স এর জমি ওয়াই কে দেখিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেললেন, এগুলো এখন নাই। আর এখন ন্যাশনাল আইডি কার্ডের সাথে চলে আসছে, আপনার টিন দেখছে। এক্স্যাক্টলি, আরেকটি ফোনে চলে যাই। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোর্শেদ বলছি, ঢাকা বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। জি, সেটা হচ্ছে আমার এক আত্মীয়, উনি হচ্ছে একটা সম্পত্তি কিনেছে, হ্যাঁ, জায়গা কিনেছে। জি, তো যখন জায়গাটা কিনেছে মূল দলিল যেখানে করছে সেখানে CSRSS এ সমস্ত দাগ নাম্বার ঠিক আছে, ঠিক আছে, কিন্তু লাস্টের যে সিটি জরিপের যে দাগ নাম্বারটা সেই দাগ নাম্বারটা হচ্ছে ভুল আসছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে মূল দলিলে, এখন এটা যে সংশোধন করবে, যার কাছ থেকে জমি কিনেছে সেই ভদ্রলোকও বেঁচে নেই এবং অনেক আগে জমি কিনেছে, প্রায় 10-12 বছর হয়ে গেছে, এখন আর যিনি কিনেছেন উনিও বেঁচে নেই, হ্যাঁ, আর যার কাছ থেকে কিনেছে তার ওয়ারিশগণও কে কোথায় আছে তার কোনো খোঁজ খবর নাই। এখন আসলে ওই জমিতে বুক দখল করবে কিভাবে, আর ওখানে সংশোধনের কোনো উপায় আছে কিনা? আচ্ছা ঠিক আছে, একটু কাইন্ডলি জানাবেন। বুঝতে পারছি। জি, এটা যেটা হয়, প্রথম নিয়ম হচ্ছে ক্রেতা বিক্রেতা বেঁচে থাকলে ওনারা একটা ভ্রম সংশোধন দলিল করে ফেলবেন, আর যদি তারা না থাকেন তাদের ওয়ারিশটা যদি থাকেন, বিশেষ করে বিক্রেতার ওয়ারিশটা যদি থাকেন, ওনারা একটা ক্রেতাকে বা ক্রেতার ওয়ারিশকে দিয়ে দেবেন। এই ক্ষেত্রে যেহেতু নেই,
একটা কাস্টম রয়েছে যেটা খুবই কাস্টম আসলে বলা চলে না, এটা কারণ অত বেশি প্র্যাকটিস হয় না, সেলফ ডিক্লারেশন। এক্স্যাক্টলি, সেলফ ডিক্লারেশন একটা ডিড করে যে যিনি কিনেছেন তার যে ওয়ারিশ এখন রয়েছেন ওনারা একটা ডিক্লারেশন দিবেন যে আমার বাবা অমুক এত সালে এত দলিলের মাধ্যমে কিনেছিলেন, কিনে একটা ইয়ে করে সেলফ ডিক্লারেশন দিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। সেটাই মানে রেজিস্ট্রেশন কি নতুন করে আবার এটাকে কারেকশন করি, এটা জাস্ট ওই সবকিছু ঠিক থাকবে, শুধু সিটিজরিবে দাগটা কারেকশন নাম্বারটা দুই পাতার একটা দলিল হবে। এক্স্যাক্টলি, যেহেতু 300 টাকার সিস্টেম দিতে লাগে সেই এটা খুব একটা কঠিন কিছু না, কিন্তু খুবই রেয়ার রেয়ার এটা হয় না। আরেকটি ফোন চলে যাই, দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? কথাটা বলে দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, ওই যে বিষয়টা হচ্ছে, নামটি বলুন। আমার বাবার, আপনার নামটি কি? আমার নাম হচ্ছে মাসুদ হাওলাদার। মাসুদ হাওলাদার সাহেব, কোথা থেকে করছেন আপনি? আমি বরিশাল থেকে বলছি। আচ্ছা জি, করুন আপনার প্রশ্নটি করুন। জি, বিষয়টা হচ্ছে আমার বাবার একটা 2002 সালের একটা নোটারিকৃত 50 টাকার একটা স্ট্যাম্পে সম্পত্তি দেখাইতেছে আমার ভাই, যে আমার বাবাই তারে দিয়ে গেছে 2002 সালে। জি, এখন ওইটা নিয়ে আমি আমি দেওয়ানি আদালতে একটা মামলা করছি। জি, আচ্ছা 2002 সালে আপনার বাবার বয়স কত ছিল? ওনার বয়স ছিল 65 বছর। আচ্ছা, উনি কি তখন সুস্থ ছিলেন? হ্যাঁ, উনি তখন সুস্থ ছিলেন। উনি 2014 সালে মারা গেছেন। ঠিক আছে, তো 2002 সালে উনি এটাকে আপনার ভাইয়ের কাছে হেবা করে দিয়েছেন? না না, ওটা একটা নোটারি স্ট্যাম্পের মাধ্যমে দিয়েছে। হ্যাঁ, নোটারি স্ট্যাম্পের মাধ্যমে কি করেছেন? নোটারি একটা 50 টাকার স্ট্যাম্পে লেখছে, পরে ওইটারে 2002 সালে আমার ভাই নোটারি করে। আচ্ছা, কি লিখেছে সেটা জিজ্ঞেস করছি আমি আপনাকে। ওই 2% জমি তাকে দেওয়া হয়েছে এই মর্মে। হেবা করেছেন না বিক্রি করেছেন না কি করেছেন? উনি হেবাও করে, হ্যাঁ দান করছে, এটা দান করেছেন। আচ্ছা, দান মানেই হেবা। আচ্ছা আসুন। জি, এই হচ্ছে বিষয়। এখন আমি ওইটা নিয়ে একটা মামলা করছি। জি, মামলাটা চলমান আছে। ভেরি গুড। তো কোর্ট 2002 সালের স্ট্যাম্প দেখে ওটাকে পারমিট করতেছে, বলতেছে যে 2027 সালের যেহেতু স্ট্যাম্প আগের স্ট্যাম্প, এটাকে বৈধ ঘোষণা দেওয়ার জন্য ইয়া করতেছে। জি, এটাই হচ্ছে বিষয়। এখন উনি 2002 সালের নোটারি দিয়া উনি জমিটা পায় কিনা, এটাই হচ্ছে একটা প্রশ্ন। এটা তো আপনি অলরেডি আদালতের সামনে চলে গেছেন, আদালত থেকে তো আদেশটা আসবে তাই না? আচ্ছা ঠিক আছে, আর আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। তার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে তার বাবা একটি বলছেন যে 2002 সালে একটি, উনি যদিও বলছেন হেবা বাই, এটা অ্যাকচুয়ালি হলফনামা হবে মনে হয়। জি, সে হলফনামার মাধ্যমে একটা জমি, তার 2% জমি তার ভাইকে দিয়ে গিয়েছিলেন এবং সেটি নিয়ে এখন তাদের মধ্যে মামলা চলছে এবং কোর্ট বলছেন যে যেহেতু এটা 2004 সালের পূর্বের, এটাকে তিনি বৈধ হিসেবে ঘোষণা করতে চান। যেহেতু এটি কোর্টে বিচারাধীন বিষয়, অবশ্যই আদালত থেকে এটার রায় দিবেন। উনি যেই দলিলটা নিয়ে প্রশ্ন করছেন অ্যাকর্ডিং টু ল এটা ঠিক আছে। উনি যেটা বলতে পারছেন না সেটা হচ্ছে এটা একটি হলফনামা, অর্থাৎ 2004-এর আগে যেটা প্র্যাকটিস ছিল মৌখিকভাবে দান করার পরে একটা হলফনামা করে দিত। এবং উনি যেটা বলছেন যে 50 টাকার স্ট্যাম্প, তখন ওই তখন 50 টাকা ছিল, এখন 200 টাকায় হলফনামা করতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, সেখানে চলে যাই দর্শকদের কাছে। আসলে আজকের বিষয় নিয়ে আমাদের কথা বলেছে, দর্শকদের জিজ্ঞাসার উত্তর দেওয়াটাই বোধহয় সবচেয়ে ভালোই হবে। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন, নাম আর ঠিকানাটা বলে নিয়ে। জি, আমি নোয়াখালী থেকে ইকরাম। জি ইকরাম সাহেব, আপনার প্রশ্নটি করুন। জি, আমার ওই যে খতিয়ানে সব ঠিক আছে, কিন্তু আমার ম্যাপে একটু সমস্যা আছে, এ নিয়ে কোনো ঝামেলা আছে কিনা? আচ্ছা, কোন ম্যাপে সমস্যা আছে? এই শেষের সিটি তো জরিপে। জি জি। আচ্ছা ঠিক আছে, নতুন ম্যাপে আমার একটু সমস্যা। আচ্ছা বুঝতে পারছি, বলুন। জি, ওনার যেটা হয়েছে, ওনার খতিয়ান ওনার নাম থাকলো, উনি বলছেন ম্যাপে সমস্যা। সেটা হচ্ছে যেহেতু উনি নোয়াখালী থেকে বলছেন, সো বিএস খতিয়ান ওখানে চলমান আছে। প্রথমত দেখতে হবে যে ওনার এরিয়াতে বিএস এর যে গ্যাজেটটা হয়েছে কিনা, গ্যাজেট যদি না হয়ে থাকে উনি এটা নিয়ে এখনই ওনার যে সংশ্লিষ্ট তহসিল অফিস বা এসিলেন্ট অফিস ওখানে যোগাযোগ করলে উনি ওখান থেকে এটা সমাধান করে দিতে পারবেন। যদি ম্যাপ হয়ে যায় থাকে, আর যদি গ্যাজেট হয়ে যায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই এসিলেন্ট অফিসে আগে ওনাকে যেতে হবে ম্যাপ সংশোধনের জন্য। তারপরে যদি সেখানে উনি প্রপার রেমেডি না পান, পরবর্তীতে ওনাকে আইন অনুযায়ী আদালতে আসতে হবে, মামলা করতে হবে। আরেকটি ফোনে চলে যাই, দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? খুব সংক্ষেপে করুন, আমাদের হাতে সময় খুবই কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাঙ্গাইল থেকে বলছি, আমি মুনতাজ মিয়া। জি বলুন। এই 25 বছর আগে একটা জমি আমার কাছে বিক্রি করছিল এক লোকে। জি। এবার ভায়া দলিলের সাথে দিয়ে দিছে। জি। এবং বিএস রেকর্ডও করাইছি। জি। এখন উনি 25 বছর পরে
আমি জমি দলিল দিই নাই। এখন কোর্টে কেস চলছে, খালি তারিখ চেয়ে তার ভাঙা আছে চার পাঁচ বছর জমি দখলে কি আছে? এখন কি দখলে আমি আছি? দখলে আপনি আছেন, আপনি খাজনা দিচ্ছেন, আপনি খাজনা দিচ্ছেন, খাজনা দিচ্ছি, সবকিছু আপনি দিচ্ছেন। তো উনি এখন ২৫ বছর পরে এসে বলছেন যে এই জমি দলিল আমি দেনি, জমি দলিল বাতিল করার জন্য। জি জি, দখলে আপনি আছেন, কোর্ট থেকে যদি কেস চলতেই থাকে তাহলে আপনার সমস্যার তো কোনো কারণ দেখছি না। জি, তাই না? জি জি, এটাতে চলার যেহেতু উনি দখলে আছেন, ওনার নামে দলিল নামজারি সবই রয়েছে, খাজনা দিচ্ছেন, এখন কোর্টে যেহেতু বিচারাধীন, কোর্ট বিচার করবে, এটা ওনার ভয় পাওয়ার কিছু নেই। এক্স্যাক্টলি, এটা আমার ইতে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস যেটি, সেটি হচ্ছে যে আপনার ওই এটা একটা যেটা আরেকটা যেটা যে এখন একটা নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে, দ্যাট ইজ LIMS নামে, ল্যান্ড ইনফরমেশন মডিউল সিস্টেম। সেটাতে যেটা বলা হচ্ছে যে নামজারি ব্যবস্থাপনা, অর্থাৎ এই যে যেটাকে আমরা মিউটেশন বলছি, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, ভূমি নামজারির পর্যালোচনা ব্যবস্থাপনা, ভূমি মিসকেজ ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, খাজনা সদনদ ব্যবস্থাপনা ইত্যাদি সবই এটার মধ্যে থাকবে। এগুলো সবই ঠিক রয়েছে, কিন্তু এর সাথে একটু একটা রিলেটেড বিষয় আপনার কাছে আমি জানতে চাই, যে আমাদের একটা প্রপোজড ভূমি আইন করা হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আদালতের কাছ থেকে অনেকগুলো ক্ষমতাই অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। এটির ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। এটির ব্যাপারে আমার প্রথম যে মন্তব্য হচ্ছে সেটি হচ্ছে যে প্রপোজ ভূমি আইনটি যেহেতু আপনি প্রপোজ বলছেন, হ্যাঁ হ্যাঁ, তো এটি এখনও ফাইনালাইজড না। না, আলটিমেটলি কী হবে আমি আপনি আমরা কেউই জানি না। এক্স্যাক্টলি, বাট এই জমি সংক্রান্ত ইস্যুসগুলোকে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেভাবে দেওয়া হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি দীর্ঘ ১৪ বছর ধরে আমি জমি জমা রিলেটেড কাজ করে আসতেছি, সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাদের কাছে পুরোপুরি দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে একটা নন জুডিশিয়াল মাইন্ডে আপনি জুডিশিয়াল কোনো অ্যাক্টিভিটিস আপনি এক্সিকিউট করতে পারবেন। এখানে যত যে পরিমাণ সাক্ষ্য প্রমাণের প্রশ্ন চলে আসে সেটাকে তুল্যমূল্য বিচার করাটাও কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। আর সেটি উইথ ডিউ রেসপেক্ট, যাদের হয়তো যদি দেনও অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হোল্ড করবেন, যদি আইনটি পাশ হয়ে গ্যাজেট হয়, ওনাদের প্রতি রেসপেক্ট শ্রদ্ধা রেখেই বলছি, এই জমি জমা সংক্রান্ত আমাদের দেশে অনেকগুলো আইন রয়েছে এবং আপনি দেখবেন একটা জমি বিক্রি করার জন্য সেখানে আপনার স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টও দরকার, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টও দরকার, কন্ট্রাক্ট অ্যাক্টও দরকার, তারপর আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টও দরকার এবং টু সাম এক্সটেন্ড আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্টও দরকার, দ্য ল অফ লিমিটেশনও দরকার, অনেক কিছু। তো এত কিছু যারা এতদিন ধরে জুডিশিয়াল মাইন্ড নিয়ে আমাদের বিজ্ঞ বিচারক মহোদয়গণ রয়েছেন, ওনারা করছেন, সেটা যে একটা জায়গায় নিয়ে এসেছেন, নতুন করে কিছু করতে গেলে এর কোনো সুফল আসবে বলে আমি মনে করি। আরেকটি ফোনে চলে যাই। দর্শক, নামটি বলবেন, কোথায় করছেন এবং খুব সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা, হ্যালো, জি আপনি বলুন। জি জি, আমরা পাঁচ ভাই। জি, তো পাঁচ ভাইয়ের মধ্যে এক বিঘা জমি আমাকে দুই ভাইকে দিচ্ছে। জি, কে দিয়েছে? তো দুই ভাইয়ের এখন ওয়ারিশ তো এই জায়গাটাতে পান, আমার পুকুরা পান না এই জায়গাটা থেকে। তো এখন আমার এক ওয়ারিশ নেওয়া যাইবে বইলা আমি বাদ দিয়া, আর বাকি তিন ভাই, বাকি দুই ভাই, এক ভাই সৌদি আরবে থাকে, ওর ছেলে সহ আরেক ভাইকে রেস্টি করে দিয়ে দিচ্ছে। তখন যেহেতু সৌদি আরব থাইকা ও তো আর রেস্টি করে দিতে পারে না, ওর জীবিত থাকতে ওর ছেলে রেস্টি করে দিতে পারে না, দলিলটা টিকবে কিনা। ঠিক আছে ঠিক আছে, আমরা আপনার নামটা বলতে ভুলে গিয়েছিলেন। আচ্ছা, উনি কেটে গেছে, ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে একসাথে দুটোর উত্তর দিব। দর্শক, নামটি বলবেন, কোথায় করছেন, খুব সংক্ষেপে আপনার প্রশ্ন। আরিফুল ইসলাম বলছি, কুষ্টিয়া থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, আমার শ্বশুরের মেয়ের দুইটা। জি, তো উনি উনি মৃত্যুর আগে ২০১০ সালে ওনার দুই মেয়ের নামে হেবা দলিল করে যায়। ঠিক আছে, তারপরে যদি কি এই কোন অংশীদারি দলিল কি মানে টাকা মানে জমি কি পাবে চারজন উত্তরাধিকার, দুইজন বিক্রি করতে পারেন না, ইভেন দুইজনের মধ্যে একজন জেনুইন,
আর বাবা বেঁচে থাকতে ছেলে কখনো বাবার সঙ্গে দিতে পারবে না। এখানে একটা হতে পারে যদি যে সারা জীবনের জন্য একটা কি বলবো মামলার চক্করে পড়ে যাবেন। আর দ্বিতীয় জনের যে প্রশ্নটি সেটি হচ্ছে আপনার আরিফুল সাহেবের কুষ্টিয়া থেকে। জি, ওনার যে প্রশ্নটি সেটি হচ্ছে যেহেতু ওনার শ্বশুরে কোনো ছেলে নেই, সো এই জন্য ওনার শ্বশুর বিচক্ষণ লোক ছিলেন বিদায়, দুই মেয়েকে আগে দিয়ে গিয়েছেন, যেহেতু বাবা মেয়েকে দিয়েছেন, সো অন্য কোনো ওয়ারিশ ওনার শ্বশুরের ভাই বোন বা ভাই বোনের ছেলে মেয়ে এখানে দাবি তোলার কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি, তো এই ছিল হচ্ছে আমাদেরই আজকে। আসলে আমরা আর একটা ফোনে চলে যাই, শেষ ফোন। ও আচ্ছা, আসলে আমাদের সময় একদম শেষ হয়ে গিয়েছে আজকে। আজকে আমরা আর এখন কোনো ফোনে যেতে পারছি না, যদিও প্রচুর আমাকে জানাচ্ছেন আমাদের প্রযোজক যে প্রচুর ফোনে লোকজন রয়েছেন। আমরা আবারও ফিরত আসবো এই বিষয় নিয়ে, তখন আমরা আলোচনা করব। আজকে একদম শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রবিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকেরা, আপনাদের যদি আমাদের এই আজকের ই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই জমি মালিকানা নিয়ে, তাহলে আপনারা আমাদের প্রযোজকের যে ঠিকানা এখন স্ক্রিনে দেখছেন সেখানে চিঠি পাঠাতে পারেন, অথবা আপনারা aynkanun.gtv@gmail.com অর্থাৎ aynkanun.gtv@gmail.com এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো তখন দিয়ে দিতে পারব। এবং আজকে এখানেই আমরা শেষ করছি। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে কামনা করছি যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে করোনার ঝুঁকিমুক্তভাবে দিন কাটাবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনারা আইনগত সব রকমের ঝামেলা থেকে মুক্ত থাকবেন। শুভরাত্রি।